এই তীব্র গরমে টক জাতীয় খাবার দাবার খাওয়া কিন্তু ভীষণই উপকারী কম তেল মশলাযুক্ত টক জাতীয় খাবার দাবার খাওয়া শরীরের পক্ষেও কিন্তু বেশ ভালো এই গরমে একদম উপযুক্ত একটা রেসিপি আজকে আমি শেয়ার করছি খুব কম মশলা যুক্ত মুখরোচক একটি মাংসের রেসিপি টক ঝাল মুরগি বা খাট্টা মুরগ কিংবা আম মুরগি এই আমপোড়া মুরগি খেতে কিন্তু অসাধারণ হয় আম পোড়া শরবত লস্তি কিংবা আইসক্রিম যেমন আমাদের ভীষণ পছন্দের হয় তেমন এই আম মুরগির মাংসের রেসিপিটিও কিন্তু আপনাদের বেশ ভালোই লাগবে এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম মুরগির মাংস মুরগির মাংস এখানে হাড় সহ বা যেটা সেগুলো কিন্তু আপনারা নিতেই পারেন যেমন পছন্দ মাংস নেবেন আর মাংসের টুকরোগুলো আমি খুব বেশি বড় রাখিনি নর্মাল কাট রেখেছি কারণ কারিকাঠ যদি রাখা হয় রান্নাটা হতে কিন্তু অনেকটাই সময় কম লাগে যাই হোক মাংস ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল এখন প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পাতিলেবুর সম্পূর্ণ রসটাই পাতিলেবুর রসের পাশাপাশি এখানে ব্যবহার করবো দেড়টা চামচ লবণ লবণ এই পর্যায়ে খুব বেশি ব্যবহার করবে না অল্প পরিমাণ লবণ ব্যবহার করছি আর লবণের ব্যবহার অবশ্যই আবার করব তবে এরই মধ্যে আমি একটা চামচ ফ্রেশ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি মোটামুটি আট থেকে দশটা গোলমরিচ আমি আমার মধ্যে গুঁড়ো করে নিয়েছি সেটাই ব্যবহার করলাম সমস্তটাকে মাখিয়ে আমি তিরিশ মিনিট রেখে দেবো তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু তার থেকেও বেশি সময় অর্থাৎ এক ঘন্টা বা দু ঘন্টাও কিন্তু রাখতেই পারেন এখন একটা বিশেষ মশলা তৈরি করবো আমরা মুরগির মাংসে আমাদের একটা বিশেষ মশলা সেই জন্য কড়াই ভালো মতো গরম করে দুটো শুকনো লঙ্কা আর হাফটা চামচ গোটা গোলমরিচ এই ধরুন আট থেকে দশটা মতন গোটা গোলমরিচ রয়েছে দিয়ে আমি চল্লিশ থেকে পঞ্চাশ থেকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যেই দু চা চামচ গোটা জিরে আর একটা চামচ মৌরি চাইলে এখানে আপনারা সামান্য পরিমাণে একটু গোটা ধনে ব্যবহার করতেই পারেন তবে আমি মাংসের এই রেসিপিটাতে কিন্তু ধনে গুঁড়ো বা গোটা ধনে একেবারেই ব্যবহার করি না মশলাটাকে আমরা মিনিট লো মিডিয়াম নাড়াচাড়া করে ভেজে নিলাম একটা আলাদা প্ল্যাটার নামিয়ে রাখছি ঠান্ডা করে গুঁড়ো করে এর আমাদের আরও নেব এই রান্নাতে প্রয়োজন সেগুলো আমরা একত্রিত করে নিয়েছি কি কি নিয়েছি আমি সেটা কিন্তু বলেই দেবো যাই হোক এখানে আমাদের আম আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো পুড়িয়ে নেওয়ার জন্য একটা কাবাবস্টিক আমি ব্যবহার করব। আপনারা কিন্তু চাইলে কাবাবস্টিকের পরিবর্তে রুটি শেখার যে তাজ হয় তার উপর কিন্তু আপনারা এগুলো পুড়িয়ে নিতে পারেন যাই হোক এইভাবে যদি কাপাবস্টিকের মধ্যে গেঁথে নিয়ে পুরানো হয় তাহলে আমার মনে হয় বেশি সুবিধা হয় সেই জন্য আমি ব্যবহার করছি আর যেহেতু আমার কাছে রয়েছে অবশ্যই সেই জন্য আমি ব্যবহার করছি যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু রুটি শাখার ওই যে তার জালি তার উপর কিন্তু এটা পুড়িয়ে নিতে পারেন তবে যাই হোক পুরানোর আগে কিন্তু আপনারা একটু তেল মাখিয়ে নেবেন আদা রসুন আম সমস্তটার উপরে আমি হালকা করে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম সর্ষের তেল যদি একটু মাখিয়ে নেওয়া হয় তাহলে পুরানোটা ভীষণ ভালো হয় গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে আমি পুড়িয়ে নিচ্ছি মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লাগবে আম আদা রসুন এগুলো পুড়তে তারপর আমি ওটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে একটা এইভাবে হাতার মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে পুড়িয়ে নিলাম এবার আমি ওই একই কাবাবস্টিকের মধ্যেই দুটো মাঝারি সাইজের আলু একইভাবে তেল মাখিয়ে নিয়ে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় ধরে হাই ফ্লেমে পুড়িয়ে নেব আমরা বাঙালিরা একটু আলু খেতে কিন্তু বেশ পছন্দ করি আর মাংসের ছুলে একটু আলু থাকবে না এটা তো হতেই পারে না তাই জন্যই কিন্তু আমি দুটো আলু পুড়িয়ে নিলাম তবে আপনারা এই রান্না যদি আলু ব্যবহার করতে না চান সেক্ষেত্রে নাও করতে পারেন যাই হোক আলু পুড়িয়ে নেওয়ার পর একটা পাতের মধ্যে জল নিয়েছি এই জলের মধ্যে আমি কাবাবস্টিক থেকে একটা খুন্তির সাহায্যে আলু দুটো নামিয়ে নিলাম জলের মধ্যে আমি আলুটা নামিয়ে নিয়েছি এবার এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব আলুর খোসা যেহেতু বেশ পাতলা হয় তাই পোড়ালে কিন্তু একদম সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় কাজেই এটা কিন্তু খোসা ছাড়ানো নেই পুড়িয়ে নেওয়ার পর জাস্ট জলের মধ্যে দিয়ে একটু ডোলে নিলেই সমস্ত আলুটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আলুটা কেটে টুকরো করে নিচ্ছি এখন দেখুন আলু আমি মাংসের ঝোলের জন্য একটু বড় বড় করে টুকরো করে নিলাম আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু দুটো লেয়ার তৈরি হয়েছে আলু পুড়িয়ে নেওয়া পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটা সাদা লেয়ার কিন্তু এই সাদা লেয়ারটুকুনি কিন্তু হতে বা কুক হতে আর বাকিটা কিন্তু আলু নিতে যাই হোক একইভাবে আমি আদা রসুন খোসা ছাড়িয়ে নিচ্ছি আর তারপর আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এবার আমের খোসাটাও কিন্তু ছাড়িয়ে নেব আম পোড়ার জন্য আমটাকে কিন্তু খুব সুন্দর করে কালো করে একদম পুড়িয়ে নিতে হবে যতক্ষণ না একদম এইরকম কালো রং হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পোড়াতে হবে যত ভালো করে আম পোড়া দিয়ে কোনো রেসিপি যখন বানাবেন আমটা পোড়াবেন তত কিন্তু ফ্লেভারটা আর ইনিয়ান্স করবে আম পোড়ার আর তার সাথে খোসাটাও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে যাই হোক আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর একটা গ্রেডারে আমি আমের এই পাতটাকে গ্রেড করে নিলাম এতে করে আমের যে আঁশ থাকে সেটাও কিন্তু আলাদা হয়ে গেলো একেবারেই আলাদা করে ছেকে নেওয়ার প্রয়োজন পড়বে না এখন মশলাগুলো বানিয়ে নেবো ওই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিলাম এখন ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো আমরা বেটে নেবো অর্থাৎ মাংসের মশলাটা তৈরি করে নেব তার জন্য আমি জারের মধ্যে ওই যে পুড়িয়ে রাখা আদা ছিল সেটা আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম আমি টুক করে দিয়ে দিলাম রসুনের কুয়াগুলো দিয়ে দিলাম এখানে আমি একটা মাঝারি সাইজের রসুন ব্যবহার করেছি মাংসের পরিমাণ যেহেতু খুব বেশি না তাই একটা রসুন ব্যবহার করছি এখানে কিন্তু আমার মোটামুটি কুড়ি কুয়া রসুন রয়েছে মাংসের এই সবসময় আমি একটু রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করি এটা আমার মনে হয় মাংসের স্বাদটা ভালো হয় এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ টুকু করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা ছোটো হাফ ইঞ্চি মতন কাঁচা হলুদের টুকরো ব্যবহার করছি এরই সাথে আমি দুটো কাশ্মীর লঙ্কা ব্যবহার করলাম এই কাশ্মীরি লঙ্কা কিন্তু ঝাল হয় না রঙের জন্য ব্যবহার করা খুব সুন্দর একটা রঙ আসে আমি এখানে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গোটা ব্যবহার করলাম মানে কাঁচা হলুদ আর কাশ্মীরি গোটা লঙ্কা আমি ব্যবহার করলাম আপনারা কিন্তু চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন যাই হোক সমস্তটাকে আমরা অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিলাম এখন আমি রান্নাটা শুরু করব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে সাদা তেলে করবেন না সাদা তেলে করলে রান্নার স্বাদটা একটু পরিবর্তন হয়ে যাবে খেতে ভালো লাগবে না যাই হোক তেল ভালো মতো কড়াই ছড়িয়ে গরম করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুর টুকরোগুলো হালকা করে জাস্ট দু মিনিট ভেজে তুলে নিলাম আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়ে গেল ওই তেলে আমি বাকি রান্নাটা করব অতিরিক্ত তেল এই পর্যায়ে আমি ব্যবহার করব না কারণ সব শেষে একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করব যাই হোক তেল ভালো মতো তো গরম ছিলই তার মধ্যে আমি ফোড়নে ব্যবহার করলাম একটা গোটা শুকনো লঙ্কা একটা গোটা শুকনো লঙ্কা ব্যবহার করলে গন্ধটা ভীষণ ভালো হয় আর ব্যবহার করলাম একটু গোটা গরম মশলা গোটা গরম মশলা বলতে তিনটে করা ছোট এলাচ দুটো লবঙ্গ একটা ছোটো দারচিনির টুকরো আর ব্যবহার করলাম চা চামচ গোটা চিরে ফোড়নটা একটু নাচাড়া করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ দুভাবে ব্যবহার করছি একটা বেটে নিয়ে ব্যবহার করছি এতে করে গ্রেভি স্ট্রাকচারটা ভালো আসবে আর একটা পেঁয়াজ আমি কুচিয়ে ব্যবহার করছি এইভাবে দুভাবে যদি পেঁয়াজ ব্যবহার করা হয় তাহলে ভীষণ ভালো হয় আচ্ছা পেঁয়াজটাকে আমরা হালকা লাল করে দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নেওয়ার পর মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম লবণ মরিচ গুঁড়ো আর পাতিলেবুর রস মাখিয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে মোটামুটি দু থেকে তিন মিনিট প্রথমে আমি পেঁয়াজের সাথে মাংসের টুকরোগুলো ভেজে নিলাম প্রথমে যদি মাংসের টুকরো এইভাবে হাই ফ্লেমে ভেজে নেওয়া হয় দু থেকে তিন মিনিট তাহলে মাংসের স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় তিন মিনিট পর আমি দিয়ে দিলাম ওই যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে দিলাম ওই যে যে পাত্রের মধ্যে মাংসটা ম্যারিনেট করা ছিল লবণ আর গোলমরিচগুলো দিয়ে তার মধ্যে কিন্তু মাংস থেকে জল ছেড়েছে সেই জলটাও দিয়ে দিলাম আর ওই দুটো পাত্রের মধ্যে অল্প অল্প করে গরম জল মিশিয়ে ধুয়ে দিয়ে দিলাম তারপর মাংসটাকে আমি চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে দিলাম আম পোড়ার পাল্প তবে পোড়ার পাল্পটা কিন্তু আমি এখানে অর্ধেকটা ব্যবহার করলাম বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব আর এরই মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিলাম দু চা চামচ আচ্ছা সমস্তটাকে এখন আমরা কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো মিডিয়ামে রেখেছি রেখে জাস্ট দশ থেকে বারো মিনিট আমরা এটা কষতে দেবো আর অবশ্যই ঢাকা চাপা দিয়ে আমরা রান্নাটা করব তাহলে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আচ্ছা মাংসটা দশ থেকে বারো মিনিট কুক হোক সেই ভাগে আমি ওই যে আম পোড়ার রয়ে গেছিলো অর্ধেকটা তারই মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতন কাসন্দি কাসুন্দির মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ এই পর্যায়ে একটু বিট লবণ ব্যবহার করবে স্বাদটা কিন্তু আর উইনহাঁস করবে দিয়ে দিলাম দু থেকে তিন চার চামচ চিনি আর চিনিটা অবশ্যই এই রান্নায় ব্যবহার করতে হবে চিনি কিন্তু এই রান্নায় মাস্ট কারণ চিনি ছাড়া এ রান্নার স্বাদ একেবারে অসম্পূর্ণ আর ভাজা মশলা যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি মোটামুটি এক টেবিল চামচ মতো দিয়েছি আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশখানি একটা কুচুনো ধনেপাতা আর সব শেষে ফাইনালি দিয়ে দিচ্ছি আমি কাঁচা সরষের তেল আচ্ছা এখানে আমি ওই যে পোড়া কাঁচা লঙ্কা ছিল তার মধ্যে দু থেকে তিনটে মতন বাঁচিয়ে রেখেছিলাম সেই পোড়া কাঁচা লঙ্কাটাও দিয়ে ভালো মতো ডোলে মেখে নিলাম এই মশলাটা সবশেষে যদি ব্যবহার করা হয় তাহলে এই রান্নার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় আচ্ছা বারো মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়েছি দেখুন আলু কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে মাংসও কিন্তু আমাদের নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে মাংস থেকে যে জলটা ছেড়েছে তা থেকেই কিন্তু মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়েছে আলাদা করে জল আমি প্রথমে ব্যবহার করিনি মাংস থেকে জল ছেড়েছে তা থেকেই মাংস সেদ্ধ হয়ে গেছে তারপর আমি গ্রেভি বা ঝোলের জন্য সামান্য একটু গরম জল ব্যবহার করলাম তবে আপনারা অবশ্য আপনাদের পরিমাণ মতন ঝোলের জন্য গরম জল ব্যবহার করতে পারেন সমস্তটা দিয়ে মিশিয়ে নিয়ে আমি আরও পাঁচ মিনিট কুক করেছি আর গ্যাসের ফ্লেমটা সেই সময় লো মিডিয়াম আছে ছিল তারপর পাঁচ মিনিট পর টাকা চাপা সরিয়ে নিয়ে ওই যে দিয়ে আর আমপুরার যে পদ্ধতি একটা মশলা বানালাম সেটা দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব